দাবি করলো এবং আপনার ক্ষোভের কথা তুলে ধরলো এবং অঞ্চল নেতৃত্বদের উপর তার যে ক্ষোভ আপনার সামনে তুলে ধরলো। আমি কি ভোটকারীদের হুঁশিয়ারি দিলেন যে তারা যেমন জিতাতে পারে তেমনি আসন্ন পঞ্চায়েত নির্বাচন হারাবে? এটা একজন দুজনের কথা, শুধু সব থেকে বড় কথা কি জানেন, যে দল এত বড় হয়েছে তার মধ্যে একটা ডাইনামিক দল, সে দলের মধ্যে একটু আধটু তো এরকম থাকবেই, কিন্তু সবথেকে বড় কথা যেটা তারা এটাও বললেন যে আমাদের মমতা দিই কিংবা দলের ওপর কোনো ক্ষোভ নেই, স্থানীয় একজন দুজন নেতৃত্বের সঙ্গে তাদের ব্যবহারের ব্যাপারে আমাদের বলার আছে, তো এটা থাকতেই পারে এবং সেক্ষেত্রে আমাদের জেলা নেতৃত্ব আমাদের এমএলএ তারা বসে ঠিক করবেন। এই জিনিস জানেন, মানুষ যবে থেকে সমাজবদ্ধ জীব হয়েছে ততদিন থেকে সংসার বলুন সমাজ বলুন মানুষের প্রকৃতিগত নিয়মেই ভালোবাসার সঙ্গে সঙ্গে ক্ষোভও থাকে, তার সঙ্গে সেগুলো মিটিয়ে নিয়েই সমস্ত কিছু এগোয়। তবে সবথেকে বড় কথা, সাধারণ মানুষ, আপনি কর্মীদের কথা বললেন একজন দুজনের কথা, সারা সকাল থেকে এই পর্যন্ত যদি 100টা ঘটনা হয় সদার্থক, একটা ঘটনা হচ্ছে যে সেখানে তারা বলছেন যে আমাদের আমরা ঠিক ব্যবহার পাচ্ছি না, মানে আমরা পুরনো তৃণমূল কর্মী, আমরা সেই মর্যাদা পাচ্ছি না। আমি আমাদের এখানকার কর্মীদের বলে দিয়েছি এরকম করো না, সঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে চলো, তারাও বলেছে একসঙ্গেই সামনে চলবে, দল ঠিক সময়ই এই সব ব্যাপারে ব্যবস্থা নেবে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তাই দিয়েছেন যেটা আপনাদের আপনাদের ওখানেও শুনলেন, যে সবাইকে সঙ্গে নিয়ে দল চলবে, পুরনোদের যথাযোগ্য মর্যাদা দেবেন, তারই সঙ্গে তরুণদেরও তুলে আনতে হবে নতুন নেতৃত্ব। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। না, সবাই একদিক দিয়ে হচ্ছে যা হয়েছে সেটার জন্য কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যেরকম প্রায় সবাই লক্ষ্মীর ভাণ্ডার মহিলারা পেয়েছেন, সব বাড়িতে রেশন পৌঁছচ্ছে এবং সবথেকে বড় কথা স্বাস্থ্যসাথী কার্ড সবাই পেয়েছেন। এরই সঙ্গে আছে কিছু কিছু ক্ষোভের কথা, কারণ কিছু জায়গায় বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা কিংবা আবাস এর যতখানি হওয়ার কথা ছিল ততখানি হয়নি। আর এই যে দিদির সুরক্ষা কবচ এবং দুয়ারে দিদির দূত, এই যে কার্যক্রম শুরু হয়েছে তার প্রধান উদ্দেশ্যই তো হচ্ছে যে মানুষের কাছে গিয়ে তাদের কাছ থেকে তাদের এই কথাবার্তা শোনা। কেউ ভালোবেসে বলবে, কেউ ক্ষোভের সঙ্গে বলবে, কিন্তু এইটুকুনি আমি ঘুরে বুঝতে পারলাম, অনেকগুলো গ্রাম ঘুরলাম, বুথ ঘুরলাম, মানুষের সঙ্গে কথা বললাম, দাওয়ায় বসে কথা বলে তাদের সঙ্গে, যে তারা ভালোই বাসুক রাগই করুক দিদিকে ছাড়া তাদের চলবে না সেটা তারাই বলছেন। সুতরাং সেই পরিস্থিতিতেই আছে, আমরা যা কাজ করেছি আরও যাতে ভালো কাজ হয় তার জন্যেই আজকের এই কার্যক্রম, এই প্রোগ্রাম ইনিশিয়েট করা হলো, লঞ্চ করা হলো। সেদিন মঞ্চের উপর বসছিলেন মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়, বাঁ দিকে বসছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডান দিকে বসছিলেন সুব্রত বক্সী। সুব্রত বক্সী কে? 1998 সালে পার্টি যেদিন তৈরি হয়েছিল সেদিন সভাপতি হয়েছিলেন, এখনও সভাপতি আছেন, 26 বছরে পা দিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুই পাশের এই যে দুই ব্যক্তিত্ব সেটা বুঝিয়ে দিয়েছিল, তৃণমূল কংগ্রেসের একটা অনন্য ব্যাপার যে প্রবীণ এবং নবীনের মেলবন্ধন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সুপ্রিম লিডার, কিন্তু ওই মেলবন্ধনটা পরিষ্কার দেখিয়ে দিয়েছিলেন এবং সেই মেলবন্ধনের পালাই চলছে সারা পশ্চিমবঙ্গে, নতুন এবং পুরনোর মেলবন্ধন। যদি কোনো রকম কেউ বলে যে আমি মর্যাদা পাচ্ছি না, সে ব্যাপারে পার্টি সজাগ এবং সেই ব্যবস্থাও করবে। সামনে পঞ্চায়েত নির্বাচন, তার আগে ঠিক হবে? বেঠিক কিছু নেই, পঞ্চায়েত নির্বাচনে একমাত্র তৃণমূল কংগ্রেসই আছে
যে সমস্ত বুথে সমস্ত আসনে প্রার্থী দেওয়া, সমস্ত বুথ ম্যানেজমেন্টের জন্য টিম তৈরি করা, সব মানুষের দরজায় পৌঁছে তাদের বক্তব্য জানা, তাদের ভালোবাসা, অভিযোগ, তাদের সঙ্গে দাঁড়ানো সব কিছু নিয়ে একমাত্র তৃণমূল কংগ্রেস, এবং বিপুল ভোটে জিতে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত জিতবে সেটাও আমরা জানি।